অলকি টিম বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি একটা শিক্ষা সংক্রান্ত মেসেজ নিয়ে চলে আসলাম। অ্যাকচুয়ালি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির ভিতরেই আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য একটা মেসেজ দেওয়ার জন্য। হয়তো বা বৃষ্টির ঝমঝম শব্দ শুনতে পাচ্ছেন। তো একটা মেসেজ পাইলাম, তা হলো যে SSC এবং HSC বিষয়ে খুব দ্রুতই একটা সিদ্ধান্ত যাচ্ছে আমাদের দেশের শিক্ষা মন্ত্রণালয়ে। এ ধরনের একটা মেসেজ পাওয়া গেল দ্য ডেইলি ক্যাম্পাস নামক যে নিউজ পোর্টালটা আছে সেখান থেকে পাইলাম। আজকে বুধবার 30 জুন 2021 দেখতে পাচ্ছেন, এটি জাস্ট কিছুক্ষণ আগের মেসেজ। তো এইখানে তারা বেশ কিছু সুন্দর সুন্দর কথা বলছে, যেটি আমি নিজে বললাম এবং দেখলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করা খুবই উচিত, মানে খুব জরুরি দরকার যারা SSC পরীক্ষার্থী তাদের জন্য। তো এই জন্য মূলত আমার চলে আসা। তো এখন আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, তারপরে নিউজের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে পড়ে নিতে পারবেন। তো মেইন বিষয়গুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, জাস্ট আপনি আমার কথাটা শুনলেই ব্যাপারটা বুঝতে পারবেন। তো তারা যেটি বলছে যে SSC ও HSC পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন, বিশ্বের বহু দেশে এমনকি উন্নত বিশ্বের দেশগুলোতেও পাবলিক পরীক্ষা বাতিল করেছে, কোনো কোনো পরীক্ষার গ্রেড দিয়েছে। আমরা সেখানে 2020 সালে SSC পরীক্ষা নিয়ে ফেলেছিলাম। SSC পরীক্ষা শুরুর দিক 2-3 মাস আগে বন্ধ করতে বাধ্য হয়েছিলাম, পরে আমরা GHC PSC পরীক্ষার ফলের ভিত্তিতে তাদের ফলাফল দিয়েছিলাম। আমরা যেভাবে বিচার বিশ্লেষণ ও টালি করে ফলাফল দিয়েছি, দুই একটি ব্যতিক্রম ছাড়া পরীক্ষা হলে পরীক্ষার্থীদের ফলাফল একই রকম হতো, কাজে কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। আজ বুধবার 30 জুন সংসদে বাজেট পাশের প্রক্রিয়ার একসময় বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এবছরে সিদ্ধান্ত আমরা খুব শীঘ্রই জানাবো, কী পদ্ধতি আমরা করব সব কিছুই আপনারা জানবেন। তবে শিক্ষার্থী অভিভাবক সহ সবাইকে বলেছেন উদ্বিগ্ন না হতে, বৈশ্বিক সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল ক্ষেত্রে যেভাবে সিদ্ধান্ত নিয়েছে ঠিক শিক্ষাক্ষেত্রেও একইভাবে সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটা সেক্টর, আমরা অবশ্যই জ্ঞানের সব কিছু প্রয়োগ করবে তারা এই ধরনের কিছু একটা বলছে। তো এক্স্যাক্টলি এখানে যে বিষয়টি মূল এখানে দাঁড়াইছে তা হলো, আজকে যখন হয় আর কি, সংসদে যখন আমাদের বাজেট নিয়ে যখন অধিবেশন হচ্ছিল, সে মতো অবস্থায় আমাদের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এই কথাগুলো বলছে যে দেশের অ্যাকচুয়ালি কী বলে SSC এবং HSC পরীক্ষার বিষয়ে কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে সেই বিষয় নিয়ে তারা অনেক কথাবার্তাগুলো বলছে এবং তারা এবং তিনি বলছে যে আমরা এবছরের সিদ্ধান্ত খুব শীঘ্র জানিয়ে দেব কী পদ্ধতিতে আমরা SSC এবং HSC পরীক্ষার মূল্যায়ন করব। তো বিষয়টা বন্ধুরা এখন পর্যন্ত কিন্তু খুবই একটা মানে আকর্ষণ হয়ে দাঁড়া রয়েছে যে এক্স্যাক্টলি কোন দিকে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের অবস্থাটা দাঁড়াচ্ছে এবং কোন দিকে বা যাবে, সব কিছু মিলাই কিন্তু একটা কেমন যেন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তো যাই হোক, সমস্যা নেই, আমরা শেষ পর্যন্ত অপেক্ষায় থাকবো কী অবস্থা দাঁড়ায় এবং যখনই যে মেসেজ আসুক না কেন আমি চেষ্টা করবো আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করার জন্য। আর আপনি যতটুকু মেইন কথা সেটুকু বলার অলরেডি বলে দিয়েছি, বাকিটা আপনারা বিস্তারিত চাইলে পড়ে নিতে পারবেন, এই মেসেজের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে লাস্টে আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখনকার মধ্যে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।